এভরিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো মাস্টার পিএসসি মিসলেনিয়াস দশ নম্বর সেট এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে এবং যত দূর বাকি অপশনগুলো বলার চেষ্টা করবো তাহলে কী হবে ক্লাসটি একটু মজাদার হবে এবং তোমাদেরও ভালো লাগবে পরীক্ষা বেশি দিন নেই আর জাস্ট এক সপ্তাহ সাত আট দিন নয় দিন এরকম তো শুরু করা যাক সময় নষ্ট না করে কথা বলে বেশি সময় নষ্ট করে লাভ নেই তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত জিকে দেখতে পাচ্ছো বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নম্বরে দেখো একের হচ্ছে বি আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণতবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল আর মহিলাদের মধ্যে আশা পূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পুরস্কার পায় একের হচ্ছে বি নম্বর দুই নম্বর বুদ্ধচরিত এর লেখককে বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষ এ নম্বরে দেখো বুদ্ধচরিত যাকে বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয় অশ্বঘোষ নাগার্জুন পার্শ্ব বসুমিত্র এরা কনিষ্কের রাজসভায় ছিল নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয় বি নম্বরে দেখো দুইয়ের উত্তর এ পানিনি অষ্টাধ্যায়ীর লেখা লেখককে অষ্টাধ্যায়ী লিখেছিল পানিনি প্রথম ব্যাকরণ পুস্তক ছিল অষ্টাধ্যায়ী কে লিখেছিল পানিনি দুয়ের হচ্ছে এ নম্বর অশ্ব ঘোষ তিন নম্বর আঠারোশো সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমদি কে প্রকাশ করেছিলেন অনেকবার বলেছি আমি জিকেতে রাজা রামমোহন রায় সি নম্বর অ্যান্সার অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ হচ্ছে লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ যে যিনি একজন সন্ন্যাসী পেশে ক্রান্তিকারী বিদ্রোহী এটাও প্রশ্ন আসে তিনের হচ্ছে সি নম্বর চার নম্বর কোন রাজ্যে ওসাং উৎসব পালিত হয় ওসাং ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু আনকমন ওসাং মনে রাখবে ভালো করে মণিপুরে বি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি বাঁধনহারা বি নম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর কবি জীবনানন্দ দাসের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন ছয়ের হচ্ছে বি নম্বর ক্লিংটন শিলি সাত নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি রজনী ডি নম্বর অ্যান্সার নয় নম্বর আট নম্বর আট নম্বর হচ্ছে ললিতা তথা মানস বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ কাব্য ডি নম্বর অ্যান্সার নয় নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন কাঁঠালপাড়া বি নম্বর অ্যান্সার দশ থেকে তেরো দশ নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য কোন ধরনের গ্রন্থ উপন্যাস সি নম্বর অ্যান্সার এগারো নম্বর বঙ্গভাষা কবিতাটি কার লেখা মাইকেল মধুসূদন দত্ত সি নম্বর অ্যান্সার বারো নম্বর স্কারভি রোগ ভিটামিনের অভাবে হয় কোন ভিটামিন সি স্কারি রোগ সি নম্বর অ্যান্সার ভিটামিন কের অভাবের রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে কোথায় পাওয়া যায় শুকোরের যকৃতে ভিটামিন সি বেশি পাওয়া যায় আমলায় ভিটামিন এ রাতকানা রাতন্ধি ভিটামিন বি টুর অভাবে হচ্ছে ত্বক ফাটবে এবং চোখ লাল হবে বারোর হচ্ছে সি নম্বর তেরো নম্বর কাঁচে নীল রং করতে নিজে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয় কোয়াল্ট অক্সাইড তেরোর এ নম্বর চোদ্দো থেকে আঠারো চোদ্দো নম্বর বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে এর আগেও বলেছি যক্ষা যার হয় যক্ষা তার নাই রক্ষা সি নম্বর অ্যান্সার পনেরো নম্বর মানব দেহের কঠিনতম অংশটি হলো দাঁতের এনামেল যার নাই যার হয় যক্ষা এটা সেটা আগে ছিল এখন তো অসুবিধা হয় না এখন মানুষ মরে না পনেরো নম্বর হচ্ছে বি নম্বর দাঁতের এনামেল ষোলো নম্বর ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড এ কোন ধরনের বন্ড দেখা যায় সব সবকটি আয়নিক সমযোজি অসমযোজি ষোলোর ডি নম্বর সতেরো নম্বর নিচের কোন সমযোজি যোগটি জলে দুর্বৃত্ত হয় না কার্বন টেট্রাক্লোরাইড ডি নম্বর অ্যান্সার বাকিগুলো হয় চিনি অ্যামোনিয়া গ্লুকোজ অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কিন্তু জলের ঝাপটা দিলে সেটা দূর হয় এটা আমরা পড়েছি ফিজিক্সে তাই না সতেরোর হচ্ছে ডি আঠেরো নম্বর তরিত বিশ্লেষণে ব্যবহৃত তরিত প্রবাহ এটা হচ্ছে সমপ্রবাহ ডিসি এ নম্বর অ্যান্সার উনিশ থেকে একুশ উনিশ নম্বর থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ফেরাস লোহা বি নম্বর অ্যান্সার বাকিগুলো বলি সি আর ক্রোমিয়াম এম এন ম্যাঙ্গানিস এ ইউ ওরাম সোনা যেটা উনিশের হচ্ছে বি কুড়ি নম্বর একটি ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগ হল মিথেন সিএইস ফোর যেটা হচ্ছে মিথেন হুম মিথেন হচ্ছে রংহীন গন্ধহীন এবং তীব্র ঝাঁজালো বিষাক মানে তীব্র ঝাঁজালো সিএইচ ফোর বাকিগুলো দেখো সি টু এইচ টু এটা হচ্ছে অ্যাসিটিলিন সি টু এইচ ফোর ইথিলিন আর সি এইচ থ্রি সি এইচ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেটা ভিনিগারে পাওয়া যায় কুড়ির হচ্ছে এ নম্বর একুশ নম্বর ওসোওয়াল্ড পদ্ধতিতে এইচ এন ও থ্রি মানে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে নেওয়া হয় অ্যামোনিয়া ও অক্সিজেন এনে থ্রি হচ্ছে অ্যামোনিয়া আর অক্সিজেন একুশের সি নম্বর বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর জলের থেকে ঘনত্ব কম এমন একটি গ্রহ হলো শনি জলে ভাসতে পারে শনি বি নম্বর অ্যান্সার মঙ্গল গ্রহ লাল গ্রহ আয়রন অক্সাইডের জন্য লাল গ্রহ মঙ্গল গ্রহ দুটো উপগ্রহ আছে ফোবস আর ডিমস শনির হচ্ছে টাইটান বুধ আর শুক্রর কোনো উপগ্রহ নেই বুধে কি পাওয়া যায় চুম্বকত্ব বেশি নীল গ্রহ পৃথিবী তেইশ নম্বর সবুজ বিপ্লবের প্রভাব মূলত কোন ফসলের উপর বৃদ্ধি পায় গম এটা ইম্পর্টেন্ট প্রশ্ন গম ধান দুটোই দিবে কিন্তু গম চব্বিশ নম্বর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড চব্বিশের সি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর পলাশির যুদ্ধ কত সালে হয় সতেরোশো সাতান্ন সালে পঁচিশের বি উনত্রিশ ছাব্বিশ নম্বর মেরু অঞ্চলে বরফ গলনের কারণ হলো গ্রিন হাউস প্রভাব ভূ উষ্ণায়ন দুটো এ বি সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত যাকে ভারতের কি বলা হয় নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্ত বিনা বাদকে পারদর্শী ছিলেন এ নম্বর অ্যান্সার স্কন্দগুপ্ত হুন পরাক্রমাঙ্ক হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল স্কন্দগুপ্ত কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত স্থাপনা করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ভারতে মোট চোদ্দোটা বিক্রমাদিত্য তার মধ্যে সব থেকে প্রতাপী হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় সাতাশের হচ্ছে এ নম্বর আঠাশ নম্বর ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট ডি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর ভারতে এটা বারবার আসে এবং অনেক জায়গায় এটাই এটাই থাকে উনত্রিশের সি তিরিশ থেকে তেত্রিশ তিরিশ নম্বর এসএল ভিস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এ নম্বর অ্যান্সার একত্রিশ ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরি সিং এ নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর পাবার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নোরজি ড্রেন থিওরি ধন নিষ্কাশন থিওরি দাদাভাই নজি গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নোরজি কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নোরজি বত্রিশের এ নম্বর সুরেন্দ্রনাথ ব্যানার্জি মুকুটহীন রাজা আমির খসরু আলাউদ্দিন রাস আলাউদ্দিন খলজির রাজসব ছিল আমির খসরু তাই না ভারতের তোতা পাখি বলা হয় তুতি হিন্দ আমির খসরু বত্রিশের এ তেত্রিশ নম্বর কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন শাহজাহান বি নম্বর অ্যান্সার জাহাঙ্গীর ন্যায়ের শিকল তৈরি করে জাহাঙ্গীর ঔরঙ্গজেব যাকে জিন্দাপির বলা হয় বত্রিশ তেত্রিশের হচ্ছে বি নম্বর চৌত্রিশ থেকে আটত্রিশ চৌত্রিশ নম্বর পলল বেজনী বা পলল পাখা গড়ে ওঠে পর্বতের পাদদেশে ডি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর মেগাসিটিতে জনসংখ্যা বলতে যা বোঝায় পঞ্চাশ লক্ষের বেশি হলে মেগাসিটি এ নম্বর ছত্রিশ নম্বর খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর প্যারিসে বন্দেমাতরম কে সম্পাদনা করেন মাদাম ভিকাজির উস্তাম কামা এ নম্বর লালা হরদয়াল ডি নম্বরে দেখো গদর পার্টির স্থাপনা লালা হরদয়াল সেন ফ্রান্সিসকোতে আটত্রিশ নম্বর বাস্তু সংস্থান দিবস কবে পালিত হয় পয়লা নভেম্বর কোশ্চেনটা একটু আনকমন আটত্রিশের বি নম্বর উনচল্লিশ থেকে চুয়াল্লিশ উনচল্লিশ নম্বর ভারতের প্রথম মহিলা হিসাবে মাউন্ট অন্নপূর্ণা জয় কে প্রিয়াঙ্কা মোহিতে সি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর দু সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ রাশিয়া এ নম্বর একচল্লিশ নম্বর সাইলেন্ট ভ্যালি নীরব ভ্যালি মৌন ভ্যালি এটা হচ্ছে কেরালায় অবস্থিত এ নম্বর একচল্লিশের এ বিয়াল্লিশ নম্বর হাইড্রার গমন অঙ্গের নাম কি কর্ষিকা এ নম্বর কেচোয সিটা আমিবার ক্ষণপদ শিলিয়াটা বলতে পারছি না এখন মনে পড়ছে না বিয়াল্লিশের এ তেতাল্লিশ নম্বর দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখলেন কে অমিতাভ ঘোষ বি নম্বরে দেখো অরুন্ধতি রায় গড অফ স্মল থিংস তেতাল্লিশের সি নম্বর চুয়াল্লিশ নম্বর লোকহিতবাদী কাকে বলা হয় গোপাল হরি দেশমুখ এ নম্বর দাদাভাই নোরজি গ্র্যান্ড ওল্ড ম্যান চুয়াল্লিশের হচ্ছে এ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর জীব দেহের গঠনমূলক ও কার্যমূলক কক্ষে কী বলে কোষ বলে সেল সি নম্বর অ্যান্সার ছেচল্লিশ কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় এডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এডিএইচ বাকিগুলো সোমাটোট্রফিক হরমোন এস টি এইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোন টিএসএইচ জিটিএইচ গোনাডো হরমোন সাতচল্লিশ নম্বর মানব দেহে করটি সংখ্যা কতগুলো বারো জোড়া বি নম্বর আটচল্লিশ নম্বর পঞ্চতন্ত্রের গল্প আসলে কি ডি নম্বর বিভিন্ন প্রাণীদের নিয়ে কিছু গল্প বা নীতি শিক্ষা দেয় পঞ্চতন্ত্রের লেখককে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা আটচল্লিশের ডি নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ থেকে বাহান্ন উনপঞ্চাশ নম্বর দ্য কোর্স ইনহেরিটেন্স শিরোনামে বই লিখলেন কে সুতাপা বসু ঊনপঞ্চাশের ডি পঞ্চাশ নম্বর কোষ ঝিল্লির ভাঁজকে কী বলে মাইক্রোভিলাই বি নম্বর অ্যান্সার পঞ্চাশের সি নম্বরটা এর আগে কোনো একটা ক্লাসে আমি দিয়েছিলাম কৃষ্টি আমার যতদূর সঠিক বলছি না কিন্তু এগুলো এই কৃষ্টিটা মানে মাইক্রোকন্টার কোনো একটা ভাঁজকে বলেছিলাম মানে কমেন্ট লিখে পাঠাবে এটা এর আগে দিয়েছিলাম এটা কৃষ্টিটাও পঞ্চাশের হচ্ছে বি একান্ন নম্বর প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা প্রিয়দর্শিকার রত্নাবলী নাগানন্দ হর্ষবর্ধনের লেখা সি নম্বর হর্ষবর্ধনের রাজসভায় ছিল যে বানভট্ট যে হর্ষচরিত লিখেছিল একান্ন সি নম্বর পুষ্যমিত্র সুঙ্গের রাজসভায় ছিল পতঞ্জলি যোগ দর্শনের রচয়িতাকে পতঞ্জলি একান্নর হচ্ছে সি নম্বর বাহান্ন নম্বর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে যতীন দাস এ নম্বর ন থেকে আটান্ন তেপ্পান্ন নম্বর রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কলভন রাজতরঙ্গনী থেকে কী কোথাকার ইতিহাস জানা যায় কাশ্মীরের এ নম্বর অশ্বঘোষ বুদ্ধচরিত অশ্বঘোষ বৌদ্ধ ধর্মের রামায়ণ একটু আগে বললাম কনিষ্কের রাজসভায় ছিল হর্ষবর্ধন একটু আগে বললাম প্রিয়দর্শিকা রত্নাবলী নাগানন্দ আর রবিকীর্তি আই হল প্রশস্তি রবিকীর্তি পুলকেশীর দ্বিতীয় রাজসভায় ছিল চুয়ান্ন নম্বর সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে বি নম্বর অ্যান্সার পঞ্চান্ন পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল কবে বলতে কাদের মধ্যে হয়েছিল আম্বেদকর ও গান্ধীজির মধ্যে বি নম্বর ছাপ্পান্ন নম্বর পৃথিবীতে সবচেয়ে বেশি লবণাক্ত যুক্ত হ্রদ হচ্ছে কাশপিয়ান সাগর এ নম্বর অ্যান্সার সম্বর ঝিল ঝিল বলতে হ্রদ রাজস্থানে অবস্থিত বি নম্বর যেটা হিন্দি পরে পরে হিন্দি চলে আসে মুখে সাতান্ন নম্বর শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে মেটেতে এ নম্বর অ্যান্সার আটান্ন নম্বর প্রাপ্তবয়স্ক মানব দেহের কোন অংশে রক্ত গঠিত হয় লাল অস্থিমজ্জা লোহিত অস্থিমজ্জা সি নম্বর ষাট থেকে তেষট্টি উনষাট নম্বর কোন রাজ্য বিধানসভার সদস্যপদ পদ সর্বাধিক উত্তরপ্রদেশ সি নম্বর ষাট নম্বর পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হাজিপুর বি নম্বর একষট্টি গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন বুদ্ধগয়াতে ডি নম্বর সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন বেশিরভাগ দেয় শ্রাবস্তিতে কপিলাবস্তু লুম্বিনীতে তার জন্ম একষট্টির হচ্ছে ডি বাষট্টি নম্বর শব্দের প্রাবল্যের একক কি ডেসিবেল বি নম্বর বাষট্টির বি ফেরাড ক্যাপাসিটেন্সের এসা একক ফেরাড বাষট্টির এ নম্বর ওহোম রোদের ওহম পাসকেল হচ্ছে চাপের এসা একক পাস্কেল তেষট্টি নম্বর ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় কৃষ্ণা নদীতে বি নম্বর অ্যান্সার চৌষট্টি থেকে সাতষট্টি চৌষট্টি নম্বর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত চৌষট্টির বি কাঠমান্ডু সার্কের হচ্ছে কাঠমান্ডু বি নম্বর অ্যান্সার পঁয়ষট্টি নম্বর আরশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠে কয়টি সংখ্যা তেরোটি সি নম্বর ছেষট্টি নম্বর গ্লোবাল এক্সপেনশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান দু হাজার তেইশে ভারতের স্থান পঁয়তাল্লিশ সি নম্বর সাতষট্টি সম্প্রতি প্রয়াত হলেন নোবেল জয়ী লেখিকা লুইস গ্লাক তিনি কোন দেশের নাগরিক ইউএসএ বি নম্বর আটষট্টি থেকে বাহাত্তর আটষট্টি নম্বর সাইকি নামে সাইকি নামে মহাকাশযান লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বি নম্বর অ্যান্সার ঊনসত্তর শাখারব পুরস্কার দু হাজার তেইশ জিতলেন জিনা মহসা আমিনী তিনি কোন দেশের নাগরিক ইরানের সি নম্বর সত্তর নম্বর দু সালে জি টোয়েন্টি সামিট কোথায় আয়োজিত হবে আমেরিকা ডি নম্বর অ্যান্সার একাত্তর নম্বর দু হাজার তেইশ সালে রমন মেক্সেসে পুরস্কার কে পেলেন রবি কনন সি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর ডুরান্ড কাপ হাজার তেইশ জিতল কোন দল মোহনবাগান এ নম্বর অ্যান্সার তিয়াত্তর থেকে পঁচাত্তর তিয়াত্তর নম্বর এক রাষ্ট্র এক নির্বাচন প্যানেলের হেড নির্বাচিত হলেন কে রামনাথ গোবিন্দ রামনাথ কোবিন্দ তেহাত্তরের সম্প্রতি ব্যালনডিয়র পুরস্কার কে জিতলেন লিওনেস মেসি চুয়াত্তরে সি সরি চুয়াত্তরে ডি পঁচাত্তর নম্বর ইউএস ওপেন দু পুরুষ সিঙ্গেলসে কে জয়লাভ করেন নোবাক জ্যাকোবিচ সি নম্বর অ্যান্সার এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে এবং যতগুলো পারলাম ততগুলো বললাম বাকি অপশনগুলো ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে কারণ যারা ক্লাস রীতিমতো করে তারা তো দিচ্ছে কমেন্ট বক্সে এবং যদি কেউ নতুন দেখে আমার ক্লাস তাহলে অবশ্যই বলবো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে এটা গেল দশ নম্বর সেট স্ট্রোক পিএসসি পাঠশালা এডুকেট থেকে